বুঝলি বাচ্চু, দিন দিন বিচ্ছুর যা লক্ষণ দেখছি তাতে মনে হয় না এবারও পরীক্ষায় ভালো কিছু করতে পারবি। তাছাড়া জীবনে একটা লক্ষ্য ছাড়া পড়াশুনো করার মানে কি? তুই কি কিছু ভেবেছিস বিচ্ছু, বড় হয়ে কি করবি? সব ভেবে ফেলেছি বাটুলদা, আমি বড় হয়ে ডিটেকটিভ হব। শোনো, অনেক চিন্তা করে দেখলাম পড়াশোনা করে আর কি লাভ বলো, তাই এখন থেকে টুকটাক তোমার সঙ্গে একটু প্র্যাকটিস শুরু করে দিই। তোমার একার পক্ষে তো এত রহস্য সমাধান করা সম্ভব না, তাই না বাটুল্লা? ডিটেকটিভ হতে গেলেও পড়াশুনো করতে হয় বিচ্ছু। তোকে কে বলেছে ডিটেকটিভ যারা হয় তারা পড়াশুনো না করেই ডিটেকটিভ হয়ে যায়? একদম ঠিক বলেছো গো বাটুল্লা, বিচ্ছুর খালি পড়াশোনা না করার চিন্তা মাথায় ঘোরে। রে, শুধু বই পড়ে ডিটেকটিভ হওয়া যায় না রে বাচ্চু, মাঠে নেমে কাজ করতে হয় রে। তাই আমি ঠিক করেছি, এখন থেকেই আমি বাটুল্লার সাথে মাঠে নেমে পড়ব। সে তুই আমাকে সাহায্য করতেই পারিস, কিন্তু পরীক্ষায় পাশ করতে না পারলে তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ। ঠিক আছে বাটুল্লা, সত্যি রে ভাই, জীবনটা বড়ই কঠিন। এমন সময় আবার কে এলো? এই যা তো বিচ্ছু, দরজাটা খুলে দেখ তো কে। যাচ্ছি বাটুল্লা। বাটুলবাবু নমস্কার, আমি সুন্দরগড় এস্টেটের ম্যানেজার বিলাস রক্ষিত। নমস্কার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। বিলাসবাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা কারণে খুব চিন্তিত। আপনার সমস্যার কথা আমাকে খুলে বলতে পারেন? নিশ্চয়ই বাটুলবাবু, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে পুরো ঘটনাটা তাহলে খুলে বলি। অবশ্যই, আমার কোনো সমস্যা নেই, আপনি বলুন। একদম গোড়া থেকেই তাহলে বলি, সুন্দরগড় এস্টেটের জমিদার ছিলেন কিরণ সুন্দর, আমি তাঁর সময় থেকেই এস্টেটের প্রধান ম্যানেজার। তাঁর মৃত্যুর পর তাঁর বড় ছেলে শ্যামসুন্দর জমিদার হন। শ্যামসুন্দর খুবই ভালো মানুষ, তিনি প্রতিদিন তাঁর বাড়িতে গরিবদের খাওয়াতেন। এত ভালো কাজ তিনি করেছিলেন যে কিছুদিনের মধ্যেই তিনি গ্রামবাসীদের খুব প্রিয় হয়ে উঠলেন। কিন্তু এত ভালো একজন মানুষ এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি। খবরের কাগজে ওনার মৃত্যুর কথাটা পড়েছি মনে হয়, কিন্তু তিনি কিভাবে মারা গেলেন সেই বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয়, আপনি যদি আমাকে একটু খুলে বলেন। খুন করা হয়েছে তাকে। কি বলছেন আপনি, কিন্তু খবরের কাগজে তো দিয়েছে তার মৃত্যু একটা দুর্ঘটনা। হ্যাঁ মাটুল বাবু, সবাই তাই জানে। শুনুন তাহলে, শ্যামসুন্দরের ছোট ভাই রামসুন্দর সর্বক্ষণ শুধু টাকা আর টাকা, বিদেশি জামাকাপড় পরা, দামি দামি অলংকার কেনা, বন্ধুদের সাথে শিকারে যাওয়া, পিকনিক, এই সব তার লেগেই থাকতো। একদিন জমিদার বাবু তাকে বলেই দিলেন, না, আমি আর তোকে কোনো টাকা দিতে পারবো না, আমার সাথে কাজ কর তাহলেই টাকা পাবি। এভাবে বসে বসে জমিদারির টাকা ধ্বংস করা আমি আর বরদাস্ত করবো না। দাদা, আমাকে যদি আপনি টাকা দিতে না পারেন, এই জমিদারি দুটো ভাগ করে দিতে হবে। সুন্দরগড়ের উত্তর ভাগ হবে আমার আর দক্ষিণ ভাগ আপনার। না, এ কিছুতেই হতে পারে না। বাবার স্বপ্নে সুন্দরগড়ের এমন ভাগাভাগি আমি বেঁচে থাকতে হতে দেব না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আচ্ছা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে কিন্তু আমিও পারি দাদা, এই আমি আপনাকে বলে রাখছি। কি বললি তুই, এত বড় কথা? জমিদার বাবু, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? একটু শান্ত হয়ে বসুন, ঘরে চলুন। ডাক্তারবাবুকে খবর দাও, কে কোথায় আছিস? সামান্য একটা হার্ট অ্যাটাক, আমি ওষুধ লিখে দিলাম, এগুলো সময় মতো খাবেন জমিদার বাবু। এত কাজের মধ্যে থাকলে এমনটা তো হবেই। আপনি এক কাজ করুন, কয়েকদিনের জন্য কোথাও একটু ঘুরে আসুন, মনটা ভালো লাগবে। একটু জল হাওয়া পরিবর্তন করলেই শরীর আবার সেরে উঠবে। একদম একদম কোনো চিন্তা করবেন না। গ্রামবাসীদের কথা না ভেবে যে একটা মুহূর্ত থাকতে পারি না ডাক্তার, কিভাবে তাদের ছেড়ে অত দূরে গিয়ে থাকবো বলুন তো।
আগে শরীর জমিদার বাবু, শরীর ভালো হয়ে গেলে আবার ফিরে আসবেন, আপনার ভাই তো আছেই। বিলাস বাবু থাকতে ওর মতো অপদার্থের হাতে আমার গ্রামবাসীদের দায়িত্ব ছেড়ে আমি যাব না। কি, নিজের ভাইয়ের উপর ভরসা নেই? আজ তাহলে আমি উঠি, ওষুধগুলো কিন্তু মনে করে খাবেন, আর পারলে একটু হাওয়া বদল করে আসুন এই সপ্তাহখানেক। যখন এত করে বলছেন বাইরে কোথাও ঘুরতে গেলে আমার শরীর ভালো হবে, তবে তাই হোক। তারপর জমিদার বাবু চাকর ভোলাকে সাথে নিয়ে চলে গেলেন হিমাদ্রিপুরমে। আমি এদিকে জমিদারির কাজ সামলাতে থাকি। হঠাৎ একদিন রামসুন্দর এসে হাজির, বলে কি না সে বিদেশে যাবে, তাই তাকে 5,00,000 টাকা দিতে হবে। আমি প্রথমে না করে দিই, কিন্তু সে কি আর মানার ছেলে, আমি কি আর করব। টাকাটা দিয়ে দিলাম, সে বিদেশে চলে গেল। তার ঠিক দুদিন পরেই খবর পেলাম জমিদার বাবু সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন, আর রাস্তায় ঘন কুয়াশা থাকায় তিনি পাহাড়ের খাদে পড়ে যান, তাতে তার মৃত্যু হয়েছে। সেই সময় স্থানীয় যারা বাইরে ছিলেন তারা পাথর গড়িয়ে নিচে খাদে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছে, আর বাঁচাও বাঁচাও এমন চিৎকার শুনেছে। পুলিশ তল্লাশি শুরু করে, কিন্তু জমিদার বাবুর দেহ সেই খাদে খুঁজে পাওয়া যায়নি, শুধু তার জুতো জোড়া পাওয়া গেছে। স্ট্রেঞ্জ, কাগজে তো শুধু দুর্ঘটনার কথাই পড়েছিলাম, তার দেহ যে খুঁজে পাওয়া যায়নি এমনটা তো কাগজে লেখেই নি। আচ্ছা আপনি বলুন, তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হলো। দাদার মৃত্যুর খবর পেয়ে রামসুন্দর সেদিনই বিদেশ থেকে ফিরে এলো, আর আমাকে চাকরি থেকে বরখাস্ত করে নিজে জমিদারি দখল করলো। তাহলে বাঁটুল বাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আসল খুনি কে? ওই ওই রামসুন্দর খুনি। দাদাকে না মারলে তো আর সম্পত্তির কানা করিও পাবে না, তাই তাই ও খুন করেছে, ও একটা খুনি। আপনি শান্ত হন বিলাস বাবু, এভাবে প্রমাণ ছাড়া তো আর কাউকে খুনি বলা যায় না। তাছাড়া তার দেহ খুঁজে পাওয়া গেল না, এই বিষয়টা আমার কেমন গোলমেলে লাগছে। আচ্ছা বিলাস বাবু, ওই যে চাকরটি ভোলা নাম, সে তো ওখানেই ছিল, ও কিছু জানে না এই ব্যাপারে? ও খুব ভালো মানুষ, জমিদার বাবুর কাছের একজন। ও তো রোজই জমিদার বাবুর সাথে মর্নিং ওয়াকে যেত, কিন্তু কিন্তু সেদিন সকালে তার ঘুম ভাঙেনি, আর তাই সেদিন জমিদার বাবু একাই বেরিয়ে গিয়েছিলেন। ভেরি স্ট্রেঞ্জ, যেদিন জমিদার বাবু মারা গেলেন সেদিনই ওর ঘুম ভাঙলো না। মনে হচ্ছে ব্যাপারটা এভাবে ভাবলে হবে না। এখন সেই ভোলা কোথায়? নিশ্চয়ই জমিদার বাড়িতে ফিরে আসেনি। না বান্টুল বাবু, ও বলে দিয়েছে ও আর কাজ করবে না, তাই দেশের বাড়ি চলে গেছে সেদিনই। হ্যাঁ বান্টুল বাবু। ভোলার বাড়িটা কোথায়? আমার ওর সাথে এই বিষয়ে একটু কথা বলে দেখতে হবে। আপনি যা ভাবছেন আমার মনে হয় না তা একবারে ঠিক, কারণ ভোলা খুবই ভালো মানুষ। বুঝলাম, ঠিক আছে আমাকে একটু ভাবতে দিন, আর ওর বাড়ির ঠিকানাটা একটু লিখে দিয়ে যাবেন, আর এর মধ্যে কিছু ঘটলে আমাকে জানাবেন। হ্যাঁ মাটুল বাবু। আচ্ছা আজ তাহলে উঠি মাটুল বাবু, নমস্কার। হরিদেবপুর কিষানগঞ্জ, বুঝলাম। তোরা কিছু বুঝলি? আমি তো কিছুই বুঝতে পারছি না গো বান্টুলদা, জমিদার বাবুর সাথে দুর্ঘটনা ঘটেছে না তাকে খুন করা হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। বিচ্ছু, তুই কি বুঝলি? তুই তো আমাকে হেল্প করবি তাই না? সব একদম ফিল্টারের জলের মতো পরিষ্কার। কি হয়েছে বলো তো? ওই জমিদার বাবু পাহাড়ের ধার দিয়ে হাঁটছেন হাঁটছেন, হেঁটেই যাচ্ছেন, তারপরে ধপাস সোজা নিচে, গল্প শেষ। আর ওদিকে ওই ভোলা নাক ডেকে ঘুমোচ্ছিল। সব যদি অতই সহজ হতো তাহলে উনি আমার কাছে আসতেন না, তোর কাছে আসতেন, আর তুই এরকম মূর্খের মতন একটা সমাধান করতিস, আর জমিদার বাবুর মৃত্যু রহস্য রহস্যই থেকে যেত। তবে আমাকে সবার প্রথমে ওই ভোলার সঙ্গেই দেখা করতে হবে। আসুন বাবু আসুন, বলুন বাবু আমাকে কি দরকার? সুন্দরগড়ের জমিদার শ্যামসুন্দর বাবু, আমি তার মৃত্যু সম্পর্কে জানতে এখানে এসেছি।
আমি তো কিছুই জানি না বাবু, কিভাবে যে কি হয়ে গেল। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবু বাবু আর নেই। শুনেছি সেদিন সকালে তোমার নাকি ঘুম ভাঙেনি, ব্যাপারটা কি ঠিক? হ্যাঁ বাবু, সেদিন রাতে শুতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তাই সকালে 7টা বেজে গেছিল উঠতে উঠতে। তা জমিদার বাবু কখন হাঁটতে বেরোতেন? ওই ওই ধরুন ভোর 5টার দিকে। ওনার তো সকালে ওঠার অভ্যেস চিরকালের। তাহলে তিনি রোজ বেরোতেন। তা সেদিন কি এমন হলো যে পাহাড়ের খাদে পড়ে গেলেন? বাবু সেদিন তো খুব কুয়াশা ছিল, সাথে অল্প অল্প বরফও পড়ছিল। আমি যখন ঘুম থেকে উঠি তখনও কিছুই দেখা যাচ্ছিল না। তুমি কখন বাবুর মৃত্যুর খবর পেলে? ঘুম থেকে ওঠার পরেই। ঘরে দেখি বাবু নেই, তারপর কিছুক্ষণ পরেই খবর আসে যে তিনি পাহাড় থেকে পড়ে মারা গেছেন। তুমি বাবুকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে বের হলে না কেন? বাবু উনি তো রোজই বেরোতেন, তাই ভাবলাম উনি সেদিনও বেরিয়েছিলেন, তাই আর খুঁজতে যাইনি। ভেবেছিলাম ফিরেই আসবেন, কিন্তু উনি যে আর কোনোদিনও ফিরবেন না তা তো ভাবতে পারিনি বাবু, ভাবতেও পারিনি। আচ্ছা বেশ, আজ তাহলে আমি উঠি, পরে তোমাকে দরকার পড়তে পারে। তুমি কিন্তু কোথাও যেও না, না হলে সমস্ত সন্দেহ তোমার উপর এসে পড়বে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমার মনে থাকবে, কিন্তু আমি নির্দোষ বাবু, আমি নির্দোষ। এখনো কিছু বুঝতে পারলে বাটুলদা? তেমন কিছুই উদ্ধার করতে পারলাম না বিচ্ছু। একবার মনে হচ্ছে ভোলা খুনি, একবার মনে হচ্ছে জমিদার বাবুর ভাই রামসুন্দর। আবার বিলাস বাবুকেও সন্দেহের বাইরে রাখা যায় না। বিলাস বাবু কেন? কারণ তিনি জমিদার বাবুর অনুমতি ছাড়াই রামসুন্দরকে বিদেশে যাওয়ার এতগুলো টাকা দিয়েছিলেন। তাছাড়া শ্যামসুন্দরের অবর্তমানে রামসুন্দর তো বিলাসবাবুকে সরিয়ে নিজেই জমিদারি দখল করতে পারতেন, আর তা না করে টাকা নিয়ে বিদেশে চলে গেলেন। আর বিলাসবাবু জমিদার শ্যামসুন্দরের অনুমতি না নিয়ে দিয়ে দিলেন, তাহলে কি জমিদারির প্রতি বিলাসবাবুরও লোভ ছিল? বাটুল্লা তুমি ওখানে গিয়ে জেনেছো ভোলা বাংলোতেই ছিল, কিন্তু জমিদার বাবুর ভাই যে সত্যি বিদেশে গেছে তার প্রমাণ কি? বাহ বিচ্ছু, সত্যিই তোর বুদ্ধির তারিফ করতে হয়। রামসুন্দর বিদেশে যায়নি সেটাও জেনে এসেছি। আমিও কিচ্ছু বুঝতে পারছি না বাটুলদা, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যালো, আমি জানি শ্যামসুন্দর কিভাবে মারা গেছে। কে কে বলছেন আপনি? ওকে খুন করা হয়েছে, খুন। আমি জানি খুনি কে। আপনি যখন জানেন খুনি কে, তাহলে আমাকে বলছেন না কেন? সব জানতে পারবেন, আপনি কাল সকালে স্কুল মাঠে এসে দেখা করুন, সব জানতে পারবেন। হ্যালো হ্যালো, অদ্ভুত তো। বিলাসবাবু, বিলাসবাবু আপনি? তবে ওই ফোনে আমি গাড়িতে উঠে বসুন মাটুল বাবু, সব বলছি। হঠাৎ করে বেরিয়ে পড়লে যে মাটুলদা, কিছু হয়েছে গো? অনেক কিছুই হয়েছে, মনে হচ্ছে জমিদার বাবুর মৃত্যু রহস্য সলভ করতে পারছি। কি? হ্যাঁ রে। ও মাটুলদা বলে না কি হয়েছিল জমিদার বাবুর সাথে, খুন না দুর্ঘটনা? একটু ধৈর্য ধর, আজ রাতে আমার সাথে জমিদার বাবুর বাড়ি গেলেই সব জানতে পারবি, এখন আমাকে বিরক্ত করিস না। বাটুলবাবু বাটুলবাবু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি খুন করিনি। ওই
ওই বিলাসবাবু, ওই বিলাসবাবু ও মেরেছে আমার দাদাকে। টাকার লোভে আমার দাদাকে সরিয়ে দিতে চেয়েছিল ওই ম্যানেজার। আমি আমি সত্যি কিছু জানি না। আমাকে আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনি এমন করছেন কেন? একটু শান্ত হন। শ্যামসুন্দর বাবুর ছোট ভাই তো আপনি। হ্যাঁ হ্যাঁ বাটুলবাবু, আমি রামসুন্দর। বাটুলবাবু বাটুলবাবু, ওরা আমাকে ফাঁসাতে চাইছে। বিলাসবাবু আর ওই ভোলা, এরা দুজনে মিলে আমার দাদাকে খুন করে, আর এখন তাদের পাপের দায় ওরা আমার উপর চাপাতে চাইছে। আমার সাথে আমার সাথে দাদার ঝগড়া হতে পারে, কিন্তু আমি আমি খুন না না বাটুলবাবু, আমি খুন করিনি। আপনি শান্ত হন রামসুন্দর বাবু, আজ রাতেই সব জানতে পেরে যাবেন কে খুনি আর কে নির্দোষ। এখন আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাটুলবাবু। কি বুঝলি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বাটুলদা। আর একটু ধৈর্য ধর না, সব জানতে পারবি সন্ধে হতে দে আগে। আমি একটু খবরের কাগজটা পড়ি। কি বাটুলবাবু, কি বুঝলেন? সব ঠিকঠাক তো? হ্যাঁ বিলাসবাবু, সবই তো ঠিক আছে, কিন্তু এখনো তো দেখছি আমাদের প্রধান অতিথি এসে পৌঁছলেন না। সবাই তো এখানেই আছে বাটুল বাবু, আর কে আসবে এখানে? একটু অপেক্ষা করুন, নিজেই দেখতে পাবেন। বাবু বাবু, আমি খুন করিনি বাবু, আমি কিচ্ছু করিনি। চুপ করো তুমি, চুপ করে দাঁড়াও। এখনই সবকিছু সমাধান হয়ে যাবে, ওনারাই এলেন বলে। বাটুল বাবু, এসব একদম ঠিক হচ্ছে না কিন্তু। একি ডাক্তার, তাহলে তাহলে আপনি? এখনই সেটা জানতে পেরে যাবেন। জমিদার বাবু বেরিয়ে আসুন। কি এবার সব বোঝা যাচ্ছে ডাক্তার বাবু? আপনি কোথা থেকে, মানে কি 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 করে বৌতো নাকি? দাদা, শ্যামসুন্দর বাবু বেঁচে আছেন? না ডাক্তার বাবু, ভূত নয়, একটি মানুষ যাকে আপনারা চক্রান্ত করে মেরে ফেলতে চেয়েছেন। কি রামসুন্দর বাবু, এবার সত্যিটা জমিদার বাবুর মুখ থেকে শুনে নি। ডাক্তার বাবু এখন চুপ, যে সত্যিটা বলুন। ওরা আর বিশেষ কি বলবে, আমি সত্যিটা বলছি। শুনুন, হিমাদ্রিপুরমে আমার মৃত্যুর ঘটনাটা পুরোপুরি আমারই সাজানো, আর এই কাজে আমাকে ভোলা সাহায্য না করলে ওই দুজন রামসুন্দর আর ডাক্তার আমাকে এমনিও মেরে ফেলতো। না 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 না, আমি আমি কিছু জানি না। দাঁড়ান, আমাকে শেষ করতে দিন। হিমাদ্রিপুরমে যাওয়ার পরই আমার শরীর আরো খারাপ হয়ে পড়ে, সেখানকার একজন ডাক্তারকে দেখাই, উনি সব দেখে শুনে বলেন আমাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে। তখনই বুঝলাম আমাকে মেরে ফেলবার ষড়যন্ত্র চলছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না এর পেছনে কার মাথা আছে। আমাকে ভুল ওষুধ দিতে বলেছে আপনার ভাই। একদম চুপ ডাক্তার, আপনি আপনি একজন মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদী? হ্যাঁ আমি মিথ্যাবাদী। আপনার দাদাকে মারবার জন্য টাকা নিয়ে কে এসেছিল, আপনি না? কিন্তু কিন্তু আপনি তো টাকা নিতে অস্বীকার করে দেন। তাহলে কি, হ্যাঁ এরকম জঘন্য কাজ করতে কেউ কেউ রাজি হবে না। আপনি তো তার থেকেও জঘন্য কাজ করেছেন ডাক্তার। জমিদার বাবু পুরোটা শেষ করুন। হ্যাঁ, যেখানে ছিলাম তারপর হঠাৎ মনে আসে, আমি ডাক্তারকে বলেছিলাম আমার জীবন বীমার টাকাটা ওনাকে একটা হাসপাতাল তৈরি করার জন্য দেব। সেই টাকার লোভেই ডাক্তার আমাকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নিল না তো? একদম ভুল ধারণা আপনার জমিদার বাবু, একদম ভুল ধারণা। তাই নাকি? তাহলে রামসুন্দরের থেকে টাকা নিতে রাজি না হয়েও ভুল ওষুধের প্যাকেট ভোলার হাতে তুলে দিয়েছিলেন কেন বলুন? যাক, তাহলে আমি তো নির্দোষ প্রমাণ হলাম, তাই না? রামসুন্দর বাবু, আপনার হয়তো জানা নেই, কাউকে মেরে ফেলার চক্রান্ত করাও একটা অপরাধ। ভাবুন তো বাটুল বাবু, আমি কি রকম পরিস্থিতির মধ্যে ছিলাম এতদিন। ওষুধ না খেয়ে যদি বেঁচেও থাকতাম, ওরা আমাকে মারবার চক্রান্ত চালিয়েই যেত। রাম, তুই যে এতটা নিচে নেমে যাবি ভাই, আমি ভাবতেও পারিনি। আমি চাই তো রুচিত শাস্তি হোক, তো রুচিত শাস্তি হোক, আমরা তো তোকে মানুষ করতে পারলাম। জমিদার বাবু, আমি তো ভোলাকেই আপনার খুনি মনে করেছিলাম।
তাও বটে, ওনা থাকবে আমার সাজানো জিনিসটাই বিগড়ে যেত। ওই তো সবাইকে রটিয়ে দিল আমার মৃত্যুর ঘটনাটা। আমার এত কাছের বলেই লোকে ওর কথা বিশ্বাস করে নিল, আর এই ডাক্তার রামও ভেবে নিল তাদের পথের কাঁটা সরে গেছে। দারুণ বুদ্ধি তো আপনার জমিদার বাবু। আর বিলাস বাবুকে আপনিই আমার কাছে যেতে বলেছিলেন, তাই তো? একদম ঠিক ধরেছেন বান্টুল বাবু, আপনার ভরসাতেই তো জমিদার বাবু হিমাদ্রিপুরম থেকে এখানে সুন্দরগড়ে ফিরে আসেন। তবে বান্টুল বাবু, আপনার সাহায্য না পেলে আমার একার পক্ষে আর ওই বিলাসের পক্ষে এমন দুজন জাঁদ্রিল অপরাধীকে ধরা শক্ত হতো। আমি জানতাম আপনি হিমাদ্রিপুরমে আসবেনই, কারণ পুলিশের কাছে আমি তো মৃত, আমার কথা কেনই বা শুনবে? আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু, পুলিশকে আমি অলরেডি সব বলেছি। আর এই প্রথম আমি এমন একটা কেস পেলাম যেখানে যে খুন হয়েছে সে নিজেই খুনিকে পাকড়াও করল, আর আমরা শুধু তাকে সাহায্য করলাম। সত্যি এ এক বিরল কেস, কি তাই না?